দেশের রাজধানীর গুরুত্বপূর্ণ পদে অর্থাৎ রাজধানীর সর্বকনিষ্ঠ মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন আতিশী মন্ত্রী হলেন আরও পাঁচ আপ বিধায়ক আমরা জানি যে অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতিকাণ্ডে জেলে ছিলেন এবং তারপরেই দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন আতিশী শনিবার দিল্লির রাজনিবাসে আতিশী ও তার মন্ত্রিসভার পাঁচ নতুন সদস্য শপথ নেন তাদের শপথ বাক্য পাঠ করান লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাকসেনা এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন কংগ্রেসের শিলা দীক্ষিত ও বিজেপির সুষমা স্বরাজ তাদের পর দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হলেন আতিশী একই সঙ্গে দিল্লিতে সবচেয়ে কম বয়সেই দায়িত্বভার পেলেন তিনি এতদিন সারাদেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই তালিকায় যুক্ত হলেন আপ নেত্রী সব মিলিয়ে দেশের সতেরোতম মহিলা মুখ্যমন্ত্রী হলেন তিনি এদিন তার সঙ্গে শপথ নেন আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ গোপাল রাই কৈলাস গেলহট ইমরান হোসেন ও মুকেশ আহলাদ আবগারি দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর মুখ্যমন্ত্রী থেকে ইস্তফা দেন অরবিন্দ কেজরিওয়াল তারপর থেকে চর্চা চলছ কেজরিওয়ালে ছেড়ে যাওয়া পদে কে বসবেন শেষ পর্যন্ত ভরসাযোগ্য আতিশিকেই মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেয় আম আদমি পার্টি কেজরিওয়াল তিহার জেলে বনি থাকার সময় আতিশিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা গিয়েছে এদিন শপথ নেওয়ার পর নতুন মুখ্যমন্ত্রী বলেন আমাদের একটাই কাজ অরবিন্দ কেজরিওয়ালকে ফের মুখ্যমন্ত্রী নির্বাচন করা কেজরিওয়াল আমাদের জীবন বদলে দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী না হলে দিল্লির মানুষ বিনামূল্যে বিদ্যুৎ জল পাবেন না আতিশী আরও বলেন বিজেপি কেজরিওয়ালকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তাকে ভাঙতে সব রকম চেষ্টা করেছে বিজেপিকে আর কোনো ষড়যন্ত্র করতে দেওয়া যাবে না শপথ নেওয়ার পর দপ্তর বণ্টন করেছেন নয়া মুখ্যমন্ত্রী জনস্বাস্থ্য কারিগরি বিদ্যুৎ সহ তেরোটি দপ্তর নিজের হাতেই রেখেছেন আতিশী সৌরভ ভরদাস পেয়েছেন নগরোন্নয়ন স্বাস্থ্য শিক্ষার মতো আটটি দপ্তর কৈলাস গেলহট পাঁচটি গোপাল রায় তিনটি মুকেশ আল আহলাওয়াত পাঁচটি ও ইমরান হোসেন দুটি দপ্তরের দায়িত্ব পেয়েছেন অতিথিকে সব রকম সাহায্য করার আধাস দিয়েছে উত্তরপূর্ব দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি তবে আতিসিকে ডামি মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করেছেন দিল্লির বিধানসভার বিরোধী দলনেতা নেতা বিজেন্দর ভার্মা বিজেপির মুখপাত্র সেহজাদ কুনাওয়ালার বক্তব্য আসল ক্ষমতা অরবিন্দ কেজরিওয়ালের হাতেই থাকবে অতিশী হলেন নতুন মনমোহন সিং একাধিক বিজেপি নেতার দাবি সুপ্রিম কোর্টের নির্দেশে কেজরিওয়ালের হাতে কোনো ক্ষমতা নেই তাই তিনি পছন্দের লোককে মুখ্যমন্ত্রী করেছেন ইনি আমাদের দেশের সর্বকনিষ্ঠ মহিলা মুখ্যমন্ত্রী আতিশি মার্লিনা যার বয়স ফর্টি থ্রি ইয়ার্স যিনি জন্মগ্রহণ করেছেন নাইনটিন এইটটি ওয়ান আতিশি সিং দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন